বসন্ত পিতা মহারাজ বসন্তকে বাধা দেওয়া উচিত হয়নি আমি বাধা দেইনি পিতা গোরাটা চুড়ে এসে বাধা দিল গোরাটা একেবারে অমানুষ তার জন্য মা আমাকে জানাই তাই বলেছে তোমার মায়ও খুব কষ্ট হয়েছে বন্ধু কি বলছো মহারাজ তুমি তুমি কি পাগল হয়ে গেছো পাগল তুমি হয়েছো আর তোমাকে পাগল করেছে দাদা চন্দ্রকান্ত তোমার দাদার যে মাথা গেল পিতা ঠিকই বলেছেন দাদা হয় পাগল নয় কোনো চক্রান্তে জড়িত চন্দ্রকান্ত চুপ করে দাদা চক্রান্তিও না তুমি আমি লক্ষ্য করে দেখেছি তুমি হিন্দুদের চেয়ে মুসলমানদের বেশি ভালোবাসো আর তাদের মুসিবতে সাহায্য করো সত্য সত্য বন্ধ সত্য পিতা হবে আজ থেকে তোমার চলার পথ বন্ধ হলো বেদর্মি মুসলমানরা আমাদের শত্রু তাদের দেখো আর ধরে ওই পায়ে নিক্ষেপ করো তাদের ধন দৌলত লুণ্ঠন করে রাজকুদের সঙ্গে রাস্তার ফকি তোমার সাহস তো কম নয় এই রাজপ্রাসাদে প্রবেশ করেছো দোষ কিছুটা হজুর আমি চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দেবে বেশি কোথায় কাজ কি প্রহরী নাগো শৃঙ্খলা নব মহারাজ তুমি জানো না নি এই ফকিরকে ধরে দিতে পারলে সুলতান খুব খুশি হবেন তবে কি তুমি হুসেন ভাই হে ভাই জান হে ভাই জান হুসেন মা চিনতে পারছো না মা আমি সেই হুসেন যাকে মহারাজ রাস্তা থেকে এনে সৈনিকের নকশি দিয়েছিলেন আমি সেই হুসেন যে তোমাকে মা বলে হাজারবার ওরে কি আছিস থাক মা এখন আদর করো না সে সময় এখন নাই ফেরার হুসেন খার এখন অনেক কাজ মহারাজ বড় ভাই জান বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সুবুদ্ধি রায় মেদিনী আবু তালেবের দরবারে ভাই জানকে সঙ্গে নিয়ে আমি বাংলার ঘরে ঘরে সাহায্য ভিক্ষা করব দরিদ্রের অর্থ আর দারিদ্রের সামর্থ্য এই নিয়ে ঘরে তোলব বাংলার মন্ত্রী ঘোষ তারপর লাঠির জোরে বাংলার মাটিটাকে জঙ্গি হাউস সুশাসনের করব হুসেন ভাই পিতা পিতা আমাকে অনুমতি দিন দেব তবে আজ নয় আজ নয় মহারাজ হোসেন বর্তমানে ফেরারি পলাতক তুমি সুলতানের কারাগার ভেঙ্গে পালিয়ে এসেছো তোমাকে ধরার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর বাংলার পথে প্রান্তে বিচরণ করছে তা করুক মহারাজ তাতে আমি ভয় করি না আমি ভয় করি হোসেন হাফসির অত্যাচারে লাঞ্ছিত অপমানিত বাংলায় উচুকের মতো কারো সাহস থাকে সে তোর বিদেশি শাসকের হোসেনকল ছিন্ন করবার মতো সবল হাত যদি কারো থাকে সে তোমার ওই তাই রাজা আনন্দ নারায়ণ ভাই বাংলার সামাল ছেলে দেশ মাতৃ হুসেনটাকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে না খাবো আমার প্রসাদে সময় হলে তোমাকে এবং আমার রাজপুত্র সূর্যকান্তকে মহাযাত্রার অনুমতি দেব এই ভালো হচ্ছে অনেক দিন পরে তুমি এসেছো তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো চেহারাটা যে একেবারে ভেঙে পড়েছে বাবা আবার সোজা হয়ে উঠবো মা অনেক দিন যে মায়ের স্নেহ পাইনি মা চন্দ্রকান্ত ওই পা শুধু তোমার কার নয় ও যে আমার মা লক্ষ প্রজার মা হুসেন ভাই জানো না ভাই জান আমি জানি সাত সৈকার প্রজারা জানে সাত সৈকার মহারানী শুধু মা নয় বাংলার মাগো উজিরি পেয়েছিলাম নসিবে শৈল না না চাইতেই সব পেতাম অসংখ্য বান্দামাদি হুকুমের আগে ছোট্ট সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে আমি বেশ আরামে ঘুমিয়েছিলাম কিন্তু তোর কন্যায় আরামের ঘুম ভেঙে গেল মাথা সোয়ারে পালঙ্ক কেঁপে উঠল চোখ মেলে চেয়ে দেখলাম শিওরে দাঁড়িয়ে কঙ্কাল সার নারী চোখে তার পানি চোখে তার ব্যথা হাত দুটো বাঁধালো চলে
চাবুকের দাগ অত্যাচারে সর্বাঙ্গ কত বিক্ষত আমি তাকে জিজ্ঞাসা করলাম কে কে তুমি নারী নারী কে দেখে যে বললে আমি তোর মা মাগো তুমি তুমি সেদিন মায়ের রূপ ধরে ভাঙে রে চৌধুরী হুসাইন খার আরামের ঘুম তোমার চোখের পানি হুসেনের শুকে দিয়েছে কবর তোমার শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলেছে মুক্তির হাতিয়ার তাই আমি ফেরার তাই আমি মর্যাদার মর্যাদ ফেলে ছুটে এসেছি শৃঙ্খলাবদ্ধ বঙ্গ জননী পরাধীনতার শৃঙ্খলে অন্ধকারে আলো জ্বালাতে দেবী তুমি মা তুমি দোয়া করো হোসেন কি পাগল হয়ে হোসেন আর সূর্যকান্ত যেমন আগুনের মুখে ঠেলে দিচ্ছ তেমনি আর এক পুত্রকে ভীরু বলে কাপুরুষ মনে করে আঁচল দিয়ে ঘিরে রেখে মহারাজ সূর্যকান্ত মা তুই আমার বড় ছেলে মা চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম ভাই বলে সারা দেশ তুমি ভরিয়ে দিবে এই আমি চাই মানুষ হও দেশের সেবা করো তুমি দেশের মানুষের ভালোবাসা করো নইলে পিতা মাতা দেবতা হলেও তাদের অসুর পুত্রকে কেউ কোনোদিন ক্ষমা করবে না ক্ষমা করবে না এই ছোট লোক প্রজাদের পুজো কি করে আদায় করতে হয় চন্দ্রকান্ত তা ভালোভাবে জানে সে পুজো বেশি দিনের নয় একদিনে তো করবে তাতে সন্দেহ আছে কেন ভুল করছিস ভাই চল হুসেন ভাই এর মতো আমরাও দুবাই দেশের সেবা করি দেশ উচ্ছন্ডে যা চন্দ্রকান্ত বেরিয়ে যা ছাত্রবোধ নাই তো কি বিমাতার পুত্র তুমি প্রজাদের মাথায় হাত বুলিয়ে এই পিতামাতার সঙ্গে অভিনয় করে এই সাত সৈকার সিংহাসন দখল করছে কি বলছিস ভাই কে 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 তোমার ভাই ভাই আমি হক করলাম আমি আমি তোমার শত্রু চন্দ্রকান্ত এই উপযুক্ত সময় মা কাছে নেই যা বলার বলে নে যদি খুশি হোস দুবার চাবুক মারতে পারিস তাতে আমি দুঃখ পাব না বললে ঠিকই বলছি ভাই ঠিকই বলছি তোর দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারি কিন্তু মায়ের চোখের জল আমি কবিচ্ছুতেই সইতে পারব না তুই তুই আমাকে শুনিস বল চাবুক মার আঘাত কর তবু আমি মাকে হাসতে হাসতে বলবো মা গো চন্দ্রকান্ত শিশু সে আমার পরম আত্মীয় সে আমার ছোট ভাই ছোট ভাই 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 তোমার অভিনয় আমি বুঝি অপেক্ষা করো বিমাতার পুত্র তুমি তোমাকে তোমাকে আরো অনেক অনেক কিছু সইতে আর মতলব বাজ হুসেন কা তোমাকে তোমাকে আমি বুঝিয়ে দেব আমার নাম চন্দ্র দুশ্মন আজ থেকে আরো একটা দুশ্মন বাড়লো সেই দুশ্মন হচ্ছে শয়তান আলাউদ্দিন হুসেন কা হুসেন কা হুসেন কা হুসেন কা তমাম বাংলা আপনি আরো দেখুন যে একবার কেউ জান কা নাম শোনা যায় অবদাস্তনা করছেন গাফিলিতের জন্যে হুসেন কাজ কারাগার ভেঙে পালিয়ে গেছে তোরা কাফে সম্ভব তাই হাই তোকে আমি কাতল যাবো তুই কে
গোলামের গোলাম নাম কি তোর শ্রীযুক্ত কে শ্রীযুক্ত না 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 তাও না তাও না এমনি শুধু তোর চরণ শর্মা তুই তো হিন্দু হে হুজুরের মেহেরবান তাই শুধু হিন্দু বলেন আর আপনার বান্দাবাদরে বলে কামের হিন্দু ঠিকই বলেন এই সালামালেক না নকরকে নকরিতে রাখবো না নকরিতে ইস্তফে দিয়ে তুই এখনই বেরিয়ে যা শ্রী গোলামের আরজি শর্মা না তোমার হিন্দুকে বাঙালিকে আমার নকরি ব্যবহার রাখতে চাই না তুই তো বাঙালি জি শুধু বাঙালি নই হে তো বাঙালি মেহরবানি করলে ও হিন্দু ও বাঙালি হয়ে যাবো সে আবার কিরকম বুঝলেন না জনাব তুলসী চরণ নামটা না বলে বলবো আমার নাম শেখ আব্দুল মোহাম্মদ তুকদিল আলী জলকে বলবো পানি আর পুজো করছিলাম হাত থেকে হুসেন খান নাম শুনেছি নাম শুনিনি হজরত বেটাকে আমি হারে হারে চিনি গরু চড়ে তো হিন্দুদের বাড়িতে শয়তানের সন্তান বহুত আচ্ছা বহুত আচ্ছা তাহলে তোর নকশি থাকলো আগে কি করতেছ হাত কে তোমার ক্ষমতা এবার জমজম সব শিখে তুলে দিয়ে ওই বেয়াদব গ্রামের হিন্দুদের সর্বনাশ করবো ঠিক আছে তোকে আমি মুসাহাবেদের পদেই বহাল করলাম ভগবান ভগবান নয় ভগবান আপনার অমঙ্গল করুক আর খোদা খোদা আপনাকে বল তুমি হতো রাখে এই নমস্কার নমস্কার নয় নমস্কার নয় সালাম সালাম এই সবে মাত্র হিন্দু থেকে মুসলমান হলো কিনা তাই ভুল হয়ে গেছে আল্লাহ 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 তুমি বলে তুমি বলে এমনি করে যারা আমাকে তসলিমে জানাবে তাদেরকে মাফ করবো আর যারা তা করবে না তাদের ধরে চাবুক মারবো হিন্দুরা বুক ফুলিয়ে বললে কি বললে কম্বক্তের দল বললে একটা প্রসাদ যদি দাওয়ানকে আমরা সুলতান বলে মানে এত সাহস তাদের তুমি নিশ্চয়ই বলে এসেছো সুলতান বলে না মানলে তার সঙ্গে সওগাত না পাঠালে তাদের ঘরে মাথা থাকবে না বলেছি জনাব তাতে তারা জবাব দিলে সামান্যকের দারোয়ান বেয়াদব কাফের হিন্দুদের কাছে বেজ্জতি হয়ে ফিরে এসেছো তার নাম কারণে তাদের জীবগুলো টেনে ছিঁড়ে আনতে এত সাহস ব্যক্তিদের এত হিম্মতের জবান তাদেরকে আমি এক্ষুনি আমি তাদেরকে হিন্দুদের কাছে দেবতা মুসলমানদের কাছে পীর মাসুদ বলেছি পীর সাহেব গুরাচা আমার কাছে বাধা দিয়েছে ভালো কাজে নয় মন্দ কাজে তার অর্থ আমি হুসেনের সন্ধানে মাহমুদপুরে কবর আস্তানায় হাজির হই তারপর দেখি আনন্দ রায়ের ছেলে থেকে নিয়ে পালাচ্ছে দেখে আমি তাকে বাধা দিলাম আমার নাম চন্দ্রকান্ত তোমার সাহস তো কম নয় জানো তুমি কোথায় এসেছ জানি তোমাকে যদি গ্রেপ্তার করি তাহলে রাবণ বধ হবে না জবাব রামায়ণের কথা ইসলাম বিভীষণকে বন্ধু রূপে না পেলে রামচন্দ্রের সাগর বাবাই সার হতো অর্থাৎ আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই চন্দ্রকান্ত তোমার উর্বরই সত্য আজগরালি শত শত গোয়েন্দা গপ্ত চোর যার সন্ধান করে বেড়াচ্ছে যার জন্য সুলতানের চোখে ঘুম নেই সেই ঘেরার আলাদিন হুসেন কাছে চাঁদ চলতার রাজ কাছে কিন্তু হিন্দু দাদা আমাদের কিলা
তুমি বুঝবে না বুঝবে সুলতান বোঝা পড়ছা কুজির মির্জা ফরম আর সিবাল সালাম মাসুদ মা অনেক দিন আগে আমাদের কি লাভ হিন্দু যুবক মা অনেক দিন আগে ভারতের মুসলমানদের আক্রমণের ফর্মে মোহাম্মদ গৌরীকে যে দরজা খুলে রেখে এনেছিল হিন্দু রাজা জয়চন্দ্র আজ তার ওই পদাঙ্ক অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল সাত খৈকার রাজপুত্র চন্দ্রকান্ত উজির মির্জা ফজল ইবাল সালাম মাসুদ খান তোমরা রাতে মা খাস মহলে হাজির থাকবেন আর এখন থেকে মনে রাখবে পাঁচটি নাম রাজা সুবুদ্ধি রায় রাজা আনন্দ রায় রাজা সাজগুপ্ত সূর্যকান্ত বাবের ঘোড়া চাঁদ আয়েস ভাই দান আর অজ্ঞের হুসেনি খান ভাইজান আমার মনে হয় এই মনে হয় এ তোমার ঠিক হবে না কেন বাঙালি জাতটা বড় বেয়ার তাদের ধরে আমি চাবুক মারব পিঠ পেতে দেবে তাদের পেটে চামড়ায় আমরা ওই যাওয়ার বানা তারা আনন্দে হাসতে হাসতে চোখের পানি মুছবে তাদের আমি কারাগারে নিক্ষেপ করব সেই কারাগারে বসে তারা ব্যাস রচনা করবে তাদের রচনা শক্ত থাকে ভালো মানুষের মতো অকারণে হাসে কত দুঃখেও গান করে উজির সাহেব ভি পাও সালা তা কথা ইয়াদ রাখবেন বাংলা বিদ্রোহীদের কখন যে আগ্নেগিরির মতো পেটে পড়বে তার কোনো ঠিক নেই আমি বলি ভাই যান বাংলায় জন্মে তুই বাঙালির মতো ভিড় হয়ে গেছিস কমবক্ত বাঙালির রাশি দেবো তোর খাঁকে দেখেনি তাদের প্রত্যেককে আমি দেখিয়ে দেবো আমাকে যারা প্রসাদ রক্ষী বলেন কার করে আমার দুঃস্পন্দে আশ্রয় দিয়ে আমাকে জ্যোতি করে তাদের সকলকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর সেই চলার জমা রক্তরঙ্গা সড়ক যে দেখাবে আর কেউ নয় অতীতের নরাষ্ট্র শ্রী দেবদর খাঁ লাখ লাখ বাঙালির মাথায় পা দিয়ে বাংলার কাউন্সিলের মালিক তোমার গেল দেখা আমি জানি তোমাকে সালমা দরবারে নিয়ে গিয়েছিল এবং সেদিন লাল চোখ থেকে যা ভয় পেয়েছিল আজ আমি শিবও ছাড়া যদি ইচ্ছা করি যদি আমার মৌজ আছে দেখেন তোমার এই সালমা মানুষকে এই মামুদপুর থেকে চুলের মুঠি ধরে পান্ডায় নিয়েছে এই পর্যন্তই থাক বাকিরা যেদিন সরজমিনে দেখিয়ে দেবে সেদিন বুঝবে এই মাসুদার ঘরে তারা কি ফৌজদারি থেকে সি পাওয়া ছাড়া হয়েছ তা হোক আমি তার মাত্রমের মাথায় কিস্তি দাও বাবাজি কিস্তি হ্যাঁ ছোট সন্তান সামনের বোর্ডটা তুলে নিয়ে গিয়ে সুজা সুজি একেবারে দাবার কিস্তি আমার সঙ্গে সলমার সাদির কথা কি ওরা শুনেছে না আসগর এখনো শুনিনি কি শুনিনি নাদিরা তোমার আমার মহাপতির কথা ধান মানতে শিবের গিয়ে তার মানে হিন্দুদের কথার মানে বোঝা শক্ত কুলায় যাক হিন্দুরা চুলোয় যাক তাদের কথা কখন ফিরলে কাল রাতে কই আমি তো শুনিনি আসগো শুনে কি ফায়দা হবে নাদিরা বেশ কথা তোমার কথা শুনে আমার ফায়দা হবে না তুমি কি আমাকে চেনো না বলো দেখি আমি কি তুমি তুমি একটা মেয়ে মানুষ আমার চোখে কি দেখছ ওরমা কেন তোমার তাসবীর দেখতে পাচ্ছ না আল্লাহ মালে চল আসগর ওই বাগিচায় গিয়ে বসি কতদিন পরে দেখা দুটো গল্প করব সময় নেই নাদিরা আসগর আমার কাছে এসে তোমার সময় থাকে না কেন তুমি আসবে বলে আমি কত খোয়াব দেখি তোমার কথা ভেবে কত রঙে তিল ফড়ে ওঠে আর তুমি এসেই বলো সময় নেই সময় নেই কেন জবাব দাও কি ভাবছো শুনি
বাঁচি আসমান জমিন ও কথা ছাড়ো এখন বলো আমাকে তোমার কেমন লাগে ভালোই তো আমি কিন্তু তোমাকে জান দিয়ে প্যার করি সোনা ভাব করি তুমি ডুবে কেন যে পড়ছো না আমি মূর্খ বেয়াদব বেসুরত যাই হও না কেন আজকাল তবু তুমি আমার চোখে প্যার কি তাসদি তাহলে দাই বলে দিছি শোনো চোখে তোমার দোষ নেই দোষ হয়েছে দেখার এবার থেকে তুমি মাসুদি কাকে দেখো আমার চেয়ে ঢের বেশি খুবসুরত জানলে ওলা দিলদার আদমি তোমার দিল তাকেই দিও আমার দিল দিওয়ানা 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 লুটপারি কোন মামুদ মুড়ের সালমা বানু মাসুদ খান আজগর জবান দিয়েছে তাকে শাদি করবে মিথ্যে কথা খোদার কথা সত্য আজগর আজগর কি তাহলে আমাকে এই ঘর করে করু তাতে তোমার কি মিল আমার দিলে লাগি না দিরা বানু আর জওয়া ও বুঝে হে না না দিরা যে তোমাকে অনকার করে তারপর নজর না রেখে তোমার দুলা তো কেমন শিয়ার মাসুদ খান ইয়া দেখো আমি উজির মির্জা ফজলের কন্যা আর তোমাকে আমি ভালোভাবে চিনি আর নাদিরা বড় আজ গোরালে আমি জানি আজগর এখনো মহাপদ গীতা জানে না প্যার করতে শিখিনি নিজের কন্যা না দিলা বানু তাকে নিজের মহাপদ দিয়ে মহাপদ শিখাবে নিজের দিল দিয়ে তাকে বুঝিয়ে দেবে প্যার এসা চিজ হ্যাঁ
না না বাবজান তাকে তোমরা আসতে দিও না আমি তাকে